তাহলে এবার আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স নিয়ে কথা বলবো। হ্যাঁ, বলা হয় ইয়েস স্যার। এক্সক্লেমেটরি সেন্টেন্স আসলে দুই ভাবে শুরু হয়। একটা হচ্ছে হোয়াট এ, মানে হোয়াট কিংবা হাউ দিয়ে শুরু করা হয়, আর একটা হচ্ছে এক্সক্লেমেটিং ওয়ার্ড ইউজ করা হয়। তো বলা হয় যখন এক্সক্লেমেটরি সেন্টেন্সে হোয়াট কিংবা হাউ দিয়ে শুরু করি, তখন সেক্ষেত্রে কিরকম হয়, আমরা বলি হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, হাউ বিউটিফুল ইট ইজ, রাইট? তার মানে হচ্ছে তখন অক্সিলারিটা বা ভার্বটা সবার লাস্টে গিয়ে বসে। দেখো, হোয়াট এ বিউটিফুল বার্ড ইট ইজ, সবার লাস্টে গিয়ে ভার্ব বসে। ক্লিয়ার? হাউ বিউটিফুল ইট ইজ, রাইট? কি সুন্দর, এটা সবার লাস্টে গিয়ে ভার্ব বসে। ক্লিয়ার? তাহলে কি করতে হবে, এক্সক্লেমেটরি সেন্টেন্সে খেয়াল করতে হবে, হোয়াট কিংবা হাউ দিয়ে যখন শুরু হয় ভার্বটা সবার লাস্টে গিয়ে বসে। ভার্বটা সবার কোথায় গিয়ে বসে? লাস্টে গিয়ে। লাস্টে একটু বুঝছি, ইয়েস স্যার, বুঝছি। তাহলে নিঃসন্দেহে আমরা হোয়াট কিংবা হাউ দিয়ে যদি কোনো সেন্টেন্স শুরু হয়, লাস্টে যদি ভার্ব থাকে, তাহলে বুঝে নিতে পারো এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে সেই অনুযায়ী আমরা এক্সক্লেমেশন সাইন বসাতে পারি। ক্লিয়ার? জি স্যার। দুই নম্বর হচ্ছে এক্সক্লেমেটিং ওয়ার্ড ইউজ করা যেতে পারে। এক্সক্লেমেটিং ওয়ার্ড মানে কি? আশ্চর্যসূচক শব্দ, যেমন হুররা, অ্যালাস, ব্রাভো। ক্লিয়ার? আমরা বলি হুররা, উই ওন দ্য গেম, আমরা খেলা জিতে গেছি, অ্যালাস, আই এম আনডান, হাই হাই, আমার শেষ হয়ে গেল, আমি সর্বনাশ হয়ে গেল। ক্লিয়ার? রাইট? তো এটা, এই যে এগুলো হচ্ছে কি বলতো, এগুলো হচ্ছে আমাদের এক্সক্লেমেটিং ওয়ার্ড। কি ওয়ার্ড বলতো? এক্সক্লেমেটিং ওয়ার্ড, রাইট? ইয়েস স্যার। তো বলা হয় এক্সক্লেমেটিং ওয়ার্ডের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, এক্সক্লেমেটিং ওয়ার্ডের ক্ষেত্রে, হ্যাঁ রাইট, এক্সক্লেমেটিং ওয়ার্ডের ক্ষেত্রে যেটা করতে হয় সেটা হচ্ছে, এক্সক্লেমেটিং ওয়ার্ডের ক্ষেত্রে সরাসরি এক্সক্লেমেটিং ওয়ার্ডটার পরপরই আমরা কি করি, সাইন অফ এক্সক্লেমেশন বসাই দিই। হুররার পরে সাইন অফ এক্সক্লেমেশন বসাই দিব, আর পুরো সেন্টেন্সটা শেষে আমরা জাস্ট ফুল স্টপ বসাবো। ক্লিয়ার? জি স্যার। তাহলে হুররা, সাইন অফ এক্সক্লেমেশন, উই ওন দ্য গেম, ফুল স্টপ। ক্লিয়ার? ইয়েস স্যার, ক্লিয়ার। তারপর বললাম অ্যালাস, অ্যালাস এর পরে সাইন অফ এক্সক্লেমেশন, এরপরে আই অ্যাম আনডান, এরপরে কি হবে বলতো, লাস্টে ফুল স্টপ। স্যার আমি শুনিনি, আবার একটু বলবেন। আবার বললাম অ্যালাস, আই অ্যাম আনডান, অ্যালাস এক্সক্লেমেটিং ওয়ার্ড না? ইয়েস স্যার। তাহলে এক্সক্লেমেটিং ওয়ার্ড এর পরে কি হয়, সরাসরি সাইন অফ এক্সক্লেমেশন হয়ে যাবে। জি স্যার। আর আই অ্যাম আনডান এর পরে কি হবে, ফুল স্টপ। স্যার, ফুল স্টপ। ক্লিয়ার? ইয়েস স্যার, তাহলে ইয়েস স্যার, ক্লিয়ার। এক্সক্লেমেটিভ সেন্টেন্সের ব্যাপারটা ক্লিয়ার কিনা দেখো তো। জি স্যার, ক্লিয়ার একদম। কোনো প্রশ্ন আছে? নাই নাই।